Hey beautiful, Assalamualaikum. This is Turin. Welcome my YouTube channel Beauty with Moonshine. বর্তমানে আমরা সকলেই চুলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই, যার ফল তার মধ্যে অন্যতম। এই সমস্যা থেকে মুক্তির উপায় হিসেবে আমি প্রাকৃতিক একটি সমাধান নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। So let's start my video. আমি আমার হেয়ার কেয়ারের জন্য যে সকল প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এখানে আমি নিয়েছি জবা ফুল পাতা সহ। জবা ফুলের পাতা সাদা চুলকে কালো করতে অনেক বেশি হেল্প করে। এটি হলো কেশরাজ গাছ, এটির রস চুলের জন্য খুবই উপকারী, এটি চুল পড়া রোধে বিশেষভাবে সাহায্য করে। সাদা চুলকে কালো করতে এই পাতার কোনো জুড়ি নেই। মেহেদির পাতা, এরকম পাতা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, গুঁড়োর থেকে পাতায় বেশি কার্যকর ফলাফল পাওয়া যায়। মেহেদির পাতা চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি হেল্প করে। এটি হলো তেলাকচুর পাতা, এটি আমাদের মাথা ঠান্ডা করতে এবং চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি হেল্প করে। এটি হলো অ্যালোভেরা, আমরা সবাই এটাকে অ্যালোভেরা বলেই চিনি, কিন্তু একটি সুন্দর নাম রয়েছে যা হচ্ছে ঘৃতকুমারী। এটি হচ্ছে চুল লম্বা করতে এবং চুল সিল্কি করতে অনেক বেশি হেল্প করে। আমি এখানে একটি নিয়েছি পাতা, কারণ আমার কাছে একটাই আছে। আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন, এটা মাথা ঠান্ডা রাখতে এবং চুল ঘন ও লম্বা করতে সাহায্য করে। এখন আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলোকে সুন্দর করে কুচি করে শিলে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে রসটা ছেঁকে বের করে নেব। এখন আমার ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে, এখন আমি এই ব্লেন্ডারের ভিতরে দিয়ে এইগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলেও এগুলোকে সুন্দর করে বেটে নিতে পারেন। আমি এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস জারের ভিতরে নিয়ে নিচ্ছি। দেখুন, ব্লেন্ড করার পরে রেজাল্টটা আমাদের এরকম এসেছে, ঘন একটা টেক্সচার মতো। এই যে এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখুন, ছাকার পরে রেজাল্টটা আমাদের এরকম এসেছে। আপনারা চাইলে ব্লেন্ড করার ওই অবস্থায় দিতে পারেন বা এরকম রস বের করে দিতে পারেন। ব্লেন্ড করে ওই অবস্থায় দিলে চুলের সাথে আটকে চুল যে জট লাগে এবং ছিঁড়ে যায়, এই জন্য আমি এরকম দেওয়াটাই প্রেফার করি। এই হেয়ার প্যাকটি ইউজ করে তোমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা চুলে রাখতে হবে, যাতে করে চুলের গোড়া এটিকে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। এরপরে একটি ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে এবং নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে এটি ধুয়ে নিতে হবে। চুলটা শুকানোর পরে তোমরা রেজাল্টটা নিজেরাই দেখো, চুলটা কত স্মুথ এবং শাইনি লাগছে। এরকম লম্বা হেলদি ও শাইনি চুল পেতে এবং হেয়ার ফল দূর করতে সপ্তাহে 2 বার এই প্যাকটি তোমাদেরকে ইউজ করতে হবে। Thanks for watching my video. Please subscribe, like and share my video. Comment me below what kind of videos you want to watch more.